हाय फ्रेंड्स, वेलकम टू सुलेखास कुकिंग कार्निवल। आज আমি দেখাতে চলেছি শীতের একটা দুর্দান্ত রেসিপি। রেসিপিটা হলো সিম ধনিয়া। তোমরা এর আগে সিমের অনেক রেসিপি ট্রাই করেছো, তবে আমার অনুরোধ একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। খুব সহজেই তোমরা মাত্র দুইটি উপকরণ দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারো। চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম শিম, 2-8টি ধনে পাতা, 4টি কাঁচা লঙ্কা, রসুন। ধনে পাতা, লঙ্কা আর রসুনটাকে একটা মিক্সিং জারে নিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এইবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়, তবে যদি তোমরা চাও রিফাইন্ড অয়েলে করতে পারো, কোনো অসুবিধা নেই। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব শিমগুলোকে। শিমগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে 3-4 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম, যাতে শিমটা ভালো করে সেদ্ধ হয়। রান্নাটা করতে বেশি সময় লাগে না, খুব ঝটপট হয়ে যায় আর টেস্টটাও কিন্তু খুব দুর্দান্ত। একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা একটা নিরামিষ পদ, তবে নিরামিষ দিনে অনেকেই রসুন খান না, তারা সেক্ষেত্রে রসুনটাকে অ্যাভয়েড করতে পারো। শিমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখো, তবে আরো কিছুক্ষণ হবে। এই সময় দিয়ে দেব ধনে পাতা পেস্ট। ধনে পাতার পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে দেব। যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। এবার আমি মিনিট 2-3-এর জন্য আবার ঢাকা দিয়ে দেব, যাতে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে শিমের ভেতরে যায় আর শিমটাকে যতটুকু সেদ্ধ বাকি আছে ততটা হয়েও যাবে। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। 3 মিনিট পরে ফিরে এলাম, দেখতে পাচ্ছ শিমটা থেকে সামান্য একটু জল বেরিয়েছে। এই জলটা টানানোর জন্য আমি আরও 1-1.5 মিনিট এটাকে কষিয়ে নেব। দেখো জলটা অনেকটাই টেনে গেছে। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি সিম ধনিয়া। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যেসব নতুন বন্ধুরা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটা অন করে দাও প্লিজ, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।